চট্টগ্রামের আনোয়ার উপজেলার বৈরাগ ইউনিয়নের ফুয়াশালের একমাত্র খেলার মাঠটান বদলাপুরা মেরিন একাডেমির ফাঁসে। এই মাঠটানত গত 40 বছর ধরিয়ে এলাহার ফুয়াশালে খেলা হাইরে জাতীয় পর্যায়ে সহ বিভিন্ন লীগ উন্নয়নে খেলিবার সুযোগ পাই। কিন্তু এই মাঠের নাজি হঠাৎ করে কোন জরফেজি স্থানীয় এক সাবেক ইউপি সদস্য। গত জুনের 5 তারিখ সোমবার রাতে মাঠটান দখলের উদ্দেশ্যে মাঠের চারপাশে দেওয়াল তুলে দিবে চেষ্টা করছি এই ইউপি সদস্য। আর এটা মানুষ জানাজা করা, তারপরে ধার্মিক অনুষ্ঠান ব্যাগ কিছু আর এই মাঠের নাজি পালন হরি। আর মন্ত্রী মহোদয় হাইছে অনুরোধ হয়ে যায় এই মাঠ গান যে হন ফকারে আর হন ব্যক্তি মালিকানার লগে লড়াই হতে রাজি ন। আর হতো ইয়ে যেভাবে পারুন যা প্রয়োজন হলে এলাকার মানুষ সাদা তুলিয়ে নেয় আর মাটিয়ে আর বধুফুর মানুষ হলে লেখুম। আর বধুফুর মাঝি একখান মাঠ আছে শুধু খেলাধুলার মাঠ, কি ফুটবল হোক কি ক্রিকেট হোক আর মিলাদ মাহফিল হোক জানাজা হোক বেশ কিছু এই মাঠত হয়। আর এই মাঠত মাঝি আজ বিগত 15 বছর ধরে বাপসা তুনিয়ে যারা মাটিয়ান খেলে আহির এবং আরো জন্মগর্তন মাটিয়ান লইরা করে আছি। এই মাঠতন সিগিনি খেলতে দেখা গেই এখন আর দেখা দেখছি যে কি গ্রুপ আর বাইরে আছে তারা শীতের আর ওইদিন সকালে মাঠ রক্ষার দাবিলে স্থানীয় ফুটবলার এবং সচেতন নাগরিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমনের কাছে অভিযোগ করছি। পরে বদলাপুরা গ্রামের ওই খেলার মাঠ নেজি মানববন্ধন করছি স্থানীয় মানুষজন। মানববন্ধনে উপস্থিত আছেন স্থানীয় পরিষদ মোহাম্মদ মুর্শিদুল আলম, যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন শাহরু, আওয়ামী লীগ নেতা তোফাইল আহমদ, জেলাল উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকাত রায়, স্থানীয় ফুটবলার, স্কুল কলেজের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিও। এই মাঠ নয় আর দীর্ঘদিনের মাঠ, এই মাঠের আরো কিছু স্মৃতি আছে। ছোট তোনার এই মাঠ খেলা হয় এখন ফোনের দিয়ে জায়গা কিন্তু বাইরের মানুষ এটা চাষবাস করি তাই যেহেতু জানি আর বধুরের মানুষ চাষবাস করি এই ক্ষেত করলে বধুরের মানুষ করি তার লোকগুলো বধুরের মানুষ এটা বাইরের মানুষ রাখুন দিন ওদের ক্ষেত করতে চাষ করতে আজ এখন দিয়ে বাইরের মানুষের জায়গা। হ্যাঁ বাইরের মানুষের জায়গা হইলে সমস্যা নাই, বাইরের মানুষের জায়গা হলে ডকুমেন্ট আইন পরিবার এটা ডকুমেন্ট আইলে অসুবিধা নেই, ডকুমেন্ট রাখুন পরিবার হাত তুলে জায়গা আর বাবা জায়গা পেয়েছি আর বাবা জায়গা পেয়েছি আর বাবার হসেন আনন্দ করি বলে স্যার মানে আশ্বস্ত হয়ে গেছে জীবন যাইব মাঠে তোরা লেতে আইব এই মাঠ বদুলপুরা মাঠ লেতে আইব বদুলপুরা মেরিন একাডেমি ফ্রেন্ডশিপ মাঠ ইয়ান আসলে স্বাধীনের ফরতন আরা জন্মের আগে তুমি আরা জন্ম ছুট তো একদম দাদা তুমি এই মাঠে উন্মুক্ত আছিল এখন উন্মুক্ত আছে কিন্তু ক্ষতি বয় কিছু ব্যক্তি এই ব্যক্তি স্বার্থ লাই ভূমি দস্যু হিসেবে এই মাঠ গান দখল হরের আরা মাননীয় ভূমিমন্ত্রীর কাছে অনুরোধ করছুম যে আর মাঠ গান দীর্ঘদিনের মাঠ ইয়ান যাতে যেভাবে উন্মুক্ত আছিল মাননীয় প্রধানমন্ত্রীর একখান বক্তব্য যে মাঠত কোন ধরনের দখল বাজি তুনো। আর জুনের 6 তারিখ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমন এই ঘটনা জানিত পারিয়ে দুই পক্ষে ডাকিয়ে মাঠটান উন্মুক্ত রাখিবের সিদ্ধান্ত দিই আর মাঠ দখল করিবার লাই আনন্যে ইট বালুই নেতৃত্ব সরাই ফিলিপের নির্দেশ দিয়ে ইউএন। এছাড়া স্থানীয় সাংসদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এমপিও মাঠটান খেলাধুলার লাই উন্মুক্ত রাখিবের নির্দেশ দিয়ে বলে জানা গিয়ে। আর এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমন সি প্লাসের মুঠোফোনে হই মাঠের মতো জায়গা থাকবে কোনো ঝামেলা করবে না। এখন তাহলে আপাতত মাঠ হিসেবে থাকবে আর কি সবাই যেমন আছে যেমন আছে যেমন থাকবে সবাই খেলার জন্য C+ TV চট্টগ্রাম।